নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। অভিলাষী আঁচনি, রাজ্য সরকারের অভিলাষী আঁচনি মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের আজি শুভারম্ভণি হব খানাপাড়াত। আজি আনুষ্ঠানিকভাবে আরম্ভ হব মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আঁচনি। খানাপাড়াত প্রদান করা হব মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আঁচনির প্রথমটো কিস্তির ধন। ইতিমধ্যে আনুষ্ঠানত উপস্থিত হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্তর হাজার হাজার যুব উদ্যমী। রাজ্যের 25,000 নির্বাচিত যুবক যুবতীক মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আঁচনির প্রথম কিস্তি হিসাবে প্রদান করিব 75,000 কোটি টাকা। তিনিদিনীয়া প্রশিক্ষণের পিছত নভেম্বরত প্রদান করিব দ্বিতীয়টো কিস্তি। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আঁচনির দ্বিতীয় কিস্তি হিসাবে প্রদান করিব 25,000 কোটি টাকা। হিতাধিকারীর কাম চাই পরবর্তী সময়ত অর্থাৎ তৃতীয়টো কিস্তিত প্রদান করিব 1,00,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আঁচনির অধীনত নির্বাচিত 25,000 যুবক যুবতীক প্রদান করিব 2,00,000 কোটি টাকা। ইয়াৰে 1,00,000 টাকা হব রাজসাহায্য, বাকি 1,00,000 টাকা তিনি বছরের পিছত মাহেকত 5,000 টাকা ইনস্টলমেন্ট হিসাবে উভতাই দিব লাগিব যুবক যুবতী সকলে। ইয়ার পিছতে আরম্ভ হব দ্বিতীয় পর্যায়ের মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আঁচনি। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আঁচনি 2.0 75,000 যুবক যুবতীক অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাজ্য সরকারের। খানাপাড়ার আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। অসীম, বর্তমান কেনেকুয়া ধরনের পরিবেশে তাত বিরাজ করেছে, কিমান সময়ত মুখ্যমন্ত্রী উপস্থিত হব, আনুষ্ঠানিকভাবে এই অভিলাষী আঁচনির শুভারম্ভণি করিব? জয়ন্ত, পাছত মাত্র আরো কেইটামান মুহূর্ত আছে, কেন 10 বজাৰ লগে লগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের এই যে খেলপথার আছে, খেলপথারত উপস্থিত হব। আর তারপরে এই যে অনন্য এক যে যাত্রা, মুখ্যমন্ত্রীগার সপনের যে আত্মনির্ভরশীল যে সপন, সেই সপনক সাকার রূপ দিয়ার প্রয়াস করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যেদরে মন্তব্য করেছিল নির্বাচনের প্রাক্ষণত, ঠিক তেদরে এটা দেখবলে পাওয়া গেছে প্রথম পর্যায়ের যে আর্থিক সাহায্য, বা এই আর্থিক সাহায্য যদি আমি কোথাও রাজসাহায্য বলে কলেও ভুল পাওয়া নহব, কেন মুখ্যমন্ত্রীগিয়ে নির্বাচনের পূর্বর সময়সত যেটা ঘোষণা করেছিল এই আঁচনির কথা এটা উল্লেখ করেছিল যে 2,00,000 টাকা প্রথম অবস্থা 2,00,000 টাকা যেহেতু প্রতিগী নিবনুয় যুবক যুবতীক প্রদান করা হব, আর সেই 2,00,000 টাকার 1,00,000 টাকা কিন্তু ঘুরাই দিব নালাগে নিবনুয় যুবক যুবতী সকলে। বাকি থাকা যে 1,00,000 টাকা, সেই 1,00,000 টাকা কিস্তি ওয়াইজত বা সুদর হিসাবত ন্যূনতম সুদর বিনিময়ত রিটার্ন করব বা ঘুরাই দিব লাগবে। আর সেই অনুসরে আজির দিন 25,000 নিবনুয় যুবক যুবতীক এইখান খেলপথারত আর্থিক সাহায্য 75,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করব, যার ফলত এনেদরে দেখবলে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তর হাজার হাজার যখন নিবনুয় যুবক যুবতী আছে, নিবনুয় ব্যক্তি আছে, প্রতিগী লোক আহিছে, মহিলাসল আহিছে, যুবক আহিছে, যুবতী সকল আহিছে, প্রতিগী লোকের মাজতেই এই মুহূর্তত এক আশার এগুলি দেখবলে পাওয়া গেছে, কেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সপনের যে আত্মনির্ভরশীল সেই আত্মনির্ভরশীল অংশীদার হবলে আগবাড়িছে এই সকল নিবনুয় যুবক যুবতী। গতি বিভিন্ন লোক আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। বাইরে অকনমান আপনার সঙ্গে কথা পাতি, অকমান উচিত এটিও কি কব আজির দিন কি কব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি কব বিচার কেমেরা ফালে? অশেষ ধন্যবাদ থাকিল, ইমানখিনি আমাক যে মানে কথা দিছিল রাখিছে, আমার ভাল লাগিছে, আমি নিবনুয় সকলে এইখান সহায় করা মানে অশেষ ধন্যবাদ মোৰ ফালৰ পৰা। যি সপন আছিল মুখ্যমন্ত্রীগীর, সেই সপনের এক অংশীদারিত্ব আপনার এটা হব, প্রথম অবস্থা 75,000 টাকা, তারপর 25,000 আর তারপর 1,00,000 টাকা, আর এই যদি 2,00,000 টাকা যদি সদ্ব্যবহার করে তাহলে আগন্তুক দিনত অধিক টাকা লাভ করব পারিব। এই সুবিধাক লৈ মুখ্যমন্ত্রীগীয়ে যেহেতু এই সুবিধা প্রদান করেছে, নিশ্চিতভাবে সুখী অনুভব হয়েছে, হয়তো বহুত সপন আছে বহুত সপন আছে মোৰ, এইখিনি পোৱাৰ কাৰণে মই অশেষ ধন্যবাদ তেওঁলৈ, ভাল লাগিছে এইখন মই সহায় সুযোগ পোৱাৰ বাবে। কি কব বাইদেউ, কৰ পৰা আহিছে? নমস্কাৰ, মই শদিয়াৰ পৰা আহিছোঁ, শদিয়া চেপাখোৱাৰ পৰা আহিছোঁ, আৰু আজি এনেকৈ এখন মঞ্চ পাতিছে আহিব পাই বহুত সুখী হৈছোঁ, আৰু মামায়ে যে এনেকৈ সহায় কৰিছে, আমি আমি নিবনুৱা যুৱক যুৱতীয়ে আগবাঢ়ি যাবলৈ সহায় কৰিছে তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ থাকিল, ধন্যবাদ জানাইছোঁ। বহু লোক আহিছে, তেওঁলোকৰ সৈতে মই কথা পাতিম। এজন যুৱক আছে, ক'ৰ পৰা আহিছে? অকণমান থিয় হৈ দিলে সুবিধা হ'ব। কৰিমগঞ্জ কৰিমগঞ্জৰ পৰা কি ক'ব আজিৰ দিন? অনেক বাংলাই বলি
অনেক ভালোই লাগছে এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন যুব সমাজের জন্য একটা ভালোই ইচ্ছাকৈ আন বহু লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম কৰ পৰা আহিছে ধেমাজিৰ পৰা কি ক'ব আজিৰ দিনটো মুখ্যমন্ত্ৰীগৰাকী মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ অসমৰ যি আজি আৰ্থিক অনুদান প্ৰদানৰ দিন আজি বিজেপি চৰকাৰ তথা হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ নিবনুৱাৰ কাৰণে যি 2,00,000 টকা অনুদান প্ৰদান কৰিছে সেইকাৰণে আমি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি ধন্যবাদৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ধন্যবাদ জনাইছো আৰু সমান্তৰালভাৱে যদি মই মুহূৰ্ত জয়ন্ত কওঁ কোলাত কেঁচুৱালৈও মহিলাসকল কিন্তু আহি অহা দেখিবলৈ পোৱা গৈছে চাওক দুফালে দুগৰাকী মহিলা আৰু দুইগৰাকী মহিলাৰ কোলাতে এই মুহূৰ্তত কেঁচুৱা কণ কেঁচুৱাক তেওঁলোকে লৈ আহিছে আৰু মুখ্যমন্ত্ৰীৰ এই যি আঁচনি এই আঁচনিৰ অংশীদাৰ হ'বলৈ তেওঁলোক আহিছে ক'ৰ পৰা আহিছে কোলাত কেঁচুৱা লৈ আহিছে কি ক'ব আজিৰ দিনটোত মুখ্যমন্ত্ৰীগৰাকী কিবা ক'ব मुख्यमंत्री ने कहा है कि आने के लिए हम लोगों का उधर वो सिलचर ट्रेनिंग हुआ दो दिन और इधर आने के लिए बोला है धन्यवाद चलाइस कोर प्राइस है बेटा বদরপুর কাছে কাছাড় থেকে কি কব মুখ্যমন্ত্রী করা মানে আমি মানে মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাবো যে মানে তিনি এত মানে এত সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের ট্রেন দিয়েছেন আসার যাওয়ার দিয়েছেন আর নিজেকে আত্মনির্ভর করার জন্য এত সুযোগ দিয়েছেন কি ক'ব মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ সপোন আছিল আত্মনিৰ্ভৰশীল অসম গঢ়াৰ আৰু সেই সপোনক আজি চাকাৰ ৰূপ দিবলৈ এক প্ৰথম প্ৰয়াস কি ক'ব মই মানে এইটোৱে ক'ব বিচাৰিছো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যে আমাক এইটো কৰি যুৱ সমাজক মানে আগবঢ়াই নিয়াত বহুত সহায় কৰিছে কি সপোন আছে এই যি ধনৰাশি এই আৰ্থিক সাহাৰ্য লাভ কৰাৰ পিছত কি পৰিকল্পনা আছে পৰিকল্পনা মানে এখন সৰুকৈ দোকান দিব বিচাৰিছিলো সেইখন মানে ডাঙৰ কৰাৰ পৰিকল্পনাটো আছে চাওক জয়ন্ত যিহেতু প্ৰথম অৱস্থাত আজি প্ৰথম কিস্তিৰ যিহেতু ধন মোকলাই যি ধন সেই ধনৰ চেক বিতৰণ কৰা হ'ব 75,000 টকা আৰু 75,000 টকাৰ পিছত তিনিদিনীয়া এটা প্ৰশিক্ষণৰ কথা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উল্লেখ কৰিছিল আৰু সেই তিনিদিনীয়া প্ৰশিক্ষণ সমাপ্ত হোৱাৰ পিছতেই বাকী 25,000 টকাও আগবঢ়াব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু সেই 25,000 টকা যি লাভ কৰাৰ পিছত 1,00,000 টকা সম্পূৰ্ণ হ'ব আৰু বাকী থকা যি 1,00,000 টকা সেই 1,00,000 টকা আগন্তুক দিনত এই 1,00,000 টকাৰ প্ৰথম অৱস্থাৰ 1,00,000 টকাৰ সদব্যৱহাৰৰ ওপৰত ভিত্তি কৰি 1,00,000 টকা প্ৰদান কৰিব গতিকে নিশ্চিতভাৱে প্ৰতিগৰাকী নিবনুৱা যুৱক যুৱতী বা প্ৰতিগৰাকী নিবনুৱা লোকৰ বাবে আশাৰ ৰেঙণি কিয়নো এই মুহূৰ্তত এই স্থানত যিসকল যুৱক যুৱতী উপস্থিত হৈছে এই স্থানত যিসকল নিবনুৱা লোক উপস্থিত হৈছে তেওঁলোকৰ প্ৰায় সংখ্যক লোকেই কিন্তু শিক্ষিত গতিকে শিক্ষিত নিবনুৱাসকলক আত্মনিৰ্ভৰ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হ'বলৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই যি প্ৰচেষ্টা হাতত লৈছে সেই প্ৰচেষ্টাক কিন্তু এই মুহূৰ্তত প্ৰতিগৰাকী লোকে শলাগ লৈছে প্ৰতিগৰাকী লোকে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জ্ঞাপন কৰা পৰিলক্ষিত হৈছে আৰু বহু মহিলা আছে ক'ৰ পৰা আহিছে কি ক'ব মুখ্যমন্ত্ৰীগৰাকীক অকণমান থিয় হৈ দিলে ভাল হয় কি ক'ব আজিৰ দিনটো অসীম কেনেকুৱা ধৰণৰ পৰিকল্পনা কি ব্যৱসায়ৰ পৰিকল্পনা আছে তেওঁলোকৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই আঁচনিৰ ধনেৰে তেওঁলোকৰ সেই সপোন পূৰণ হ'ব বুলি ভাবেনে ধন প্ৰদান কৰিব এই ধন প্ৰদান কৰাৰ পিছত দেখিবলৈ পোৱা যাব প্ৰথম 75,000 টকা সেই 75,000 টকাৰ পিছত 25,000 টকা এই 1,00,000 টকা যদি সদব্যৱহাৰ কৰে তেনেহ'লে আগন্তুক দিনত আৰু অধিক টকা লাভ কৰিব কি পৰিকল্পনা আছে কেনেকৈ এই যি ধন ৰাখি এই ধনৰাশিৰ সদব্যৱহাৰ কৰিম বুলি ভাবে কি ক'ব যে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ সপোনক চাকাৰ ৰূপ দিয়াৰ আজি প্ৰথম এক কাৰ্যসূচী কি ক'ব আৰু আগন্তুক দিনত কি পৰিকল্পনা আছে হয় এইটো ভালে কাম কৰিছে কাৰণ সকলোকেতো চৰকাৰী চাকৰি দিয়া সম্ভৱ নহয় তো এইটো আৰ্থিক অনুদান যিটো দিব তাৰ ফলত বহুত যুৱক যুৱতীয়ে মানে বহুত সকাহ পাব তাৰ কাৰণে এটা বিজনেছ আৰম্ভ কৰিব হ'ব কিছুমানে ফাৰ্ম খুলিব
ভাল করেছে আর সদায় আমি আশা করো মাননীয় মুখ্যমন্ত্রী এনেদরে কিনা কিনি স্কিম সদায় নতুন নতুন স্কিম ওলাই থাকুক, যার কারণে যুবক যুবতী মানে বহুতো বেনিফিট আরম্ভ করব পারে। শিক্ষিত হয়েও বহু এনে লোক আছে যখন নিজের চাকরির পিছন দৌড়ি দৌড়ি হাইরাং হয়ে পড়েছে, সেই সকল লোকের নিশ্চিতভাবে কোরবাত নয় কোরবাত আশার এক রেঙনি হব। হয় হয়, শিক্ষিত যুবক যুবতীয় চাকরির কারণে হয় যোগাযোগ করে থাকব আর ইন্টারভিউ দিব লাগে, বাট বহুত এনেকা লড়া ছলী আছে যেখানে চাকরি অলরেডি পার কারণে বয়স গুছি গেছে, সেইবিল কারণে এই এই যা আসনি কামত আহিব। নিশ্চয়কৈ জয়ন্ত এনেকৈ দেখিবলৈ পোৱা গৈছে, প্ৰতিগৰাকী লোকৰ মাজত আশাৰ ৰেঙনি আৰু আশাৰ সেই ৰেঙনি লৈয়ে তেওঁলোক এই মুহূৰ্তত খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ত ভিৰ কৰিছে আৰু প্ৰতিগৰাকী নিবনুৱা যুৱক যুৱতী নিবনুৱা ব্যক্তিয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এই যি পদক্ষেপ এই পদক্ষেপৰ শলাগ লোৱা দেখিবলৈ পোৱা গৈছে, একে মুখে শলাগ লৈছে। ক'ৰ পৰা আহিছে? গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট। কি ক'ব, কি পৰিকল্পনা আছে? এই 70,000 টকা যিহেতু আজি লাভ কৰিব, কি পৰিকল্পনা আছে? 70,000 টকা দিয়ে আমি এখন ব্যবসায় এটা আরম্ভ করি বলে ভাবিছো, ইতিমধ্যে ব্যবসায় এটা করিয়ে আসলো, আজিও মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা আমার অনুদান দিছে সেইটো লৈ কেনে আমি বহুত গর্বিত হয়েছো, কারণ এইটো লৈ কেনে আমি আরো অলপ আগুয়ে যাব পাৰিম, বিজনেসখন ডেভেলপ করব পাৰিম। আজি 75,000 টাকা দিম বলে কৈছে, আকৌ নেক্সট কিস্তিত আকৌ 25,000 টাকা দিম বলে কৈছে, আকৌ 1,00,000 টাকা দিম বলে কৈছে, যদি বিজনেসখন ভালকে করব পাৰো তেতিয়াহলে দিব বলে কৈছে। আজিৰ দিনত অসম চৰকাৰ হওক কেন্দ্ৰীয় চৰকাৰ হওক বিভিন্ন ধৰণৰ আঁচনি আছে, বিভিন্ন ধৰণৰ সুবিধা আছে, যদি এই 2,00,000 টকা যদি লাভ কৰে, এই 2,00,000 টকা যদি সদব্যৱহাৰ কৰে, 1,00,000 টকাহে কিন্তু আপোনালোকে ঘূৰাই দিব লাগে, বাকী 1,00,000 টকা নালাগে ঘূৰাই দিব। গতিকে নিশ্চিতভাৱে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ 1,00,000 টকাটো সকাহ দিছে, এই সুবিধা দিছে, তাৰোপৰি সকাহো দিছে কিন্তু। হয়, এইটো একচুৱেলি আমাৰ কাৰণে বহুত ভাল হৈছে, কাৰণ 1,00,000 টকা যিটো আমি ছাবচিডি পাইছোঁ সেইটো দিয়ে আমি আৰু অলপ বিজনেছটো গ্ৰ' কৰিব পাৰিম, মাত্ৰ 1,00,000 টকাহে আমি 5 বছৰ পিছত ঘূৰাই দিব লাগিব, প্ৰতি মাহত 5,000 টকা কৰি। হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে যিটো আমাক কৈছে যে 5 বছৰ পিছত প্ৰতি মাহত 5,000 টকাকে ঘূৰাই দিব লাগিব বুলি কৈছে, আৰু 1,00,000 টকাটো আমি ঘূৰাই দিব নালাগে বুলি কৈছে। গতিকে আমাৰ কাৰণে এইটো অতিকৈ আনন্দৰ বিষয়, আমি যিমান মানে সুবিধাটো পাইছোঁ সেইটো সুবিধা লৈ কেনে আমি আকৌ আগুৱাই যাবলৈ আমি চেষ্টা কৰিম। কি ক'ব মুখ্যমন্ত্ৰীগৰাকীক এই মুহূৰ্তত অন কেমেৰাত কি ক'ব? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কথাই কথাই ধন্যবাদ জনাইছোঁ, আমাৰ নিচিনা নিবনুৱা যুৱক যুৱতীক যে এইখিনি সহায় কৰাৰ বাবে ভাল লাগিছে, ধন্যবাদ জনাইছোঁ। ক'ৰ পৰা আহিছে? মই মৰিগাঁৱৰ পৰা আহিছোঁ। হয়, কি সপোন লৈ আহিছে? সপোনটো বহুত সপোন আছে, কিন্তু তথাপি বহুত ভাল লাগিছে, এনেকুৱা এটা সুন্দৰ পদক্ষেপ চৰকাৰে যে গ্ৰহণ কৰিছে, বহুত আগেয়ে কৰিব লাগিছিলে কিন্তু আজি যিটো পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সঁচাই বহুত ভাল লাগিছে, আৰু আশা কৰিছোঁ এই অনুষ্ঠানটোৰ জৰিয়তে এই উদ্যমটোৰ জৰিয়তে আমাৰ যিসকল নিবনুৱা ব্যৱসায়ী থলুৱাই হওক বিভিন্ন ধৰণৰ আছে সকলোৱে এটা উৎসাহ এটা পাব বুলি আশা কৰোঁ। মই পূৰ্বৰ দিনত আশা কৰিছিলে এনেকুৱা কিবা এক আশা আছিল নে মুখ্যমন্ত্ৰীৰ পৰা? আশাটো বহু ধৰণৰ আছিলে, যে পূৰ্ব চৰকাৰৰ দিনত আশা আছিলে যদিও তেওঁলোকে হয়তো কিছুমান ক্ষেত্ৰত কৰিব নোৱাৰিলে চাগে, গতিকে তাৰ কাৰণে আমিতো দুখ দিব নোৱাৰোঁ, কাৰণ আমি এটা ব্যৱসায়ী, আমিতো কাকো বেয়াকৈ ক'ব নোৱাৰোঁ, চবৰ লগতে মিলি থাকিব লাগিব। গতিকে এতিয়া আশা কৰিছোঁ এই চৰকাৰে যি এটা সুন্দৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, সুন্দৰ পদক্ষেপ লৈছে, আমি তেওঁক শলাগ লৈছোঁ, আগন্তুক সময়ত এইসকল লোকক অকল চাকৰিয়ে যে মানুহৰ সময় সৰ্বস্ব নহয়, এটা যে থলুৱা ব্যৱসায় কৰিও মানুহে যে ডাঙৰ এটা সপোন দেখিব পাৰে, গতিকে এই অনুষ্ঠানৰ জৰিয়তে এটা সুন্দৰ পদক্ষেপেৰে এই সকল লোকক এটা উদ্যম দিয়ক, মই তাৰে কামনা কৰিম চৰকাৰৰ ওচৰত। খুবেই সুন্দৰ মন্তব্য কৰিছে জয়ন্ত, কেৱল চাকৰিয়ে নহয়, চাকৰিৰ পিছত দৌৰি থকাতকৈ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হৈ আত্মনিৰ্ভৰ হৈ এখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান উদ্যোগ গঢ়ি তুলিও যে আত্মনিৰ্ভৰ হ'ব পাৰে, নিজৰ এখন সুকীয়া পৃথিৱী গঢ় দিব পাৰে, তাৰে এক জ্বলন্ত উদাহৰণ এনে একাংশ যুৱক, এনে একাংশ নিবনুৱা লোক। শিক্ষিত হৈও তেওঁলোকে কিন্তু চাকৰিৰ পিছত দৌৰি নাথাকে, তেওঁলোকে নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হৈ তেওঁলোকে কৰ্তব্য কৰি গৈছে, আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই যি প্ৰয়াস, এই প্ৰয়াসে এইসকল নিবনুৱা যুৱক যুৱতী, এইসকল নিবনুৱা ব্যক্তিক কিন্তু দুগুণে উৎসাহ যোগোৱা পৰিলক্ষিত হৈছে, নহয় জানো? হয় হয়, নিশ্চয়। আৰু ক'ম যে এইটোৱে ক'ম যে যিসকলে এতিয়ালৈ মানে এনেকুৱা ধৰণকে মানে তেওঁলোকে ৰৈ আছে, গতিকে এইবিলাক আঁচনিৰ জৰিয়তে সেইসকল লোককো আকৌ উঠাই লৈ অহা যত্ন কৰক, আমিতো পাইছোৱেই, আমাৰ নেক্সট যিখিনি আছে তেওঁলোকেও যাতে এনেকৈ সুন্দৰকৈ পাওক আমি সেইটোৱে কামনা কৰিম। নিশ্চয়কৈ। আৰু জয়ন্ত, প্ৰথম অৱস্থাত আজিৰ দিনটোত 25,000 যি নিবনুৱা যুৱক যুৱতী তেওঁলোকক এই যি ধনৰাশি, এই ধনৰাশি প্ৰদান কৰা হ'ব, আৰু তাৰ পিছৰ আগন্তুক দিনত 75,000 নতুনকৈ 75,000 লোকক, যিহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে যে 75,000 লোকক পৰৱৰ্তী সময়ত পুনৰ নিৰ্বাচিত কৰা হ'ব, আৰু সেই 75,000 লোককো এই যি ধনৰাশি, এই যি আৰ্থিক সাহাৰ্য, সেই আৰ্থিক
সাহায্য প্রদান করব। কিন্তু এই মুহূর্ত আটাইতক গুরুত্বপূর্ণ বিষয়টাই হয়েছে যে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা হাজার হাজার নিবনা যুবক যুবতী সকলে মুখত এক আশার রেগনি এক আশা লোক এই স্থানত উপস্থিত হয়েছে। আর মুখ্যমন্ত্রীগী এই স্থানত উপস্থিত হওয়ালে অধীর আগ্রহে এই সব নিবনা যুবক যুবতী এটা বাদ চাইছে। জয়ন্ত অসীম ধন্যবাদ জ্ঞাপন করছো। এই মুহূর্ত আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম। আজি আসুর জরুরী কার্যনির্বাহক ছয় নম্বর দফা সন্দর্ভত রাজ্য সরকারের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকের পাছতে জরুরী কার্যনির্বাহক মিলিত হব আসুর নেতৃত্ব। উজান বজারের বিবেকানন্দ কেন্দ্রত আয়োজিত কার্যনির্বাহক কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেয়া লক্ষণীয় হব। এইখিনিতে উল্লেখ করব পারি যে আসুয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকত মিলিত হয়ে ছয় নম্বর দফা কার্যকরীকরণের ক্ষেত্রটক আগুয়াই নিয়ার চেষ্টা করেছে। কিন্তু তার বিপরীতে আসুর ঔরসতে জন্মলাভ করা জাতীয় পরিষদে বিষয়টুক নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কার্যনির্বাহকত এই বিষয়ে স্থান লাভ করার সম্ভাবনা আছে। পর্যটকের কাইলৈ মুকলি হব বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। ইতিমধ্যে পর্যটকক আদরিবলে সাজু হয়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় উদ্যানখন 2024-25 পর্যটন বর্ষর আনুষ্ঠানিক দ্বার মুকলি অনুষ্ঠানের সাজু করা হয়েছে বাগুড়ি বনাঞ্চল। মুকলি অনুষ্ঠানত উপস্থিত থাকিব বন আর পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, কৃষি মন্ত্রী অতুল বৰা, পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আর সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা। ইপিনে সুন্দর পরিবেশের মাজত পর্যটকক আদরিবলে সজায় পড়াই তোলা হয়েছে বাগুড়ি বনাঞ্চলের দ্বারমুখর পার্কিং স্থলী। অনুষ্ঠানতে মুকলি করা হব নতুনক নির্মাণ করা ইকো শপ, যত পর্যটকের উপলব্ধ হব টুপি, জ্যাকেট, টি শার্টকে ধরে পর্যটকে ক্রয় করবা বিভিন্ন সামগ্রী। পর্যটকের মেরামতি করা হয়েছে কাজিরঙার অন্তর্ভাগর পথ। পর্যটকে চাবপরাক সাজু করা হয়েছে শীতল মাছের জলকেলি উপভোগ করবা ডুঙা টাওয়ার আর বিমলি পথ। তদুপরি একদিনাই পর্যটকের মুকলি করা হব কহরা আর বুড়া পাহাড় বনাঞ্চল। উল্লেখযোগ্য যে পূর্বে কহরা বনাঞ্চল দ্বার মুকলির ব্যবস্থা করা হয়েছিল যদিও বিগত বানে করা ক্ষতি সাধনের কিছু পলম হওয়াত বাগুড়ি বনাঞ্চল আনুষ্ঠানিক আয়োজন করেছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। রহা এক তারিখে আমার পার্কটু আমি হেৰি করিম, রিওপেন করিম ট্যুরিজমের কারণে। আর ইয়াতে আমার অনারেবল ফরেস্ট মিনিষ্টার স্যার তেখেতে আহিব, লগতে আমার অনারেবল এমপি স্যার, আমার মিনিষ্টার্স আছে যে সবে ইয়াতে আহিবলৈ এগ্রি হয়েছে। আর এবার আমার যেটু সেন্ট্রাল ফাংশনটু আমি বাগরিত প্ল্যান করে আছো। আমার বর্তমান ভিতর রাস্তা সমূহ প্রায় পর্যটকের কারণে হয়ে উঠিছে, আর আমার যে বাহিরের যে পার্কিং যখন আমার ইকো শপ আমি নতুনক এবার খুলবলে লো, সো তার কাম কাজও চলি আছে, আজি রাতির ভিতর আমার হয়ে যাব। সো এই বিপণীখনও আমার পর্যটকের কারণে এবার উপলব্ধ। আনহাতে কাইলৈর পর্যটকের মুকলি হব উরাং রাষ্ট্রীয় উদ্যানও। দর্শনার্থীসকলের মুকলি করা হব উরাং রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্প পর্যটক। রাষ্ট্রীয় উদ্যানখন পরিসর বৃদ্ধি হওয়ার লগেলগে পর্যটক বৃদ্ধি পাব বলে আশা করেছে বন বিভাগে। পর্যটকের সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উদ্যান কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য যে উরাং রাষ্ট্রীয় উদ্যানত আছে 125টা গড়, 28টা বাঘর লগতে বিভিন্ন জীব জন্তু। পর্যটক সকলের কারণে জীপ সাফারির লগতে আছে হাতী সাফারির সুবিধা। উরাং রাষ্ট্রীয় উদ্যানখনের পরিসর প্রায় 280 বর্গ কিলোমিটার হওয়ার লগেলগে ঢেকিয়াজুলির প্রবেশ করার সুবিধা লাভ করব পর্যটক সকলে। আগবাইছো আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তর প্রতিবেদন। হয় নিশ্চয়কৈ 1 অক্টোবর পর্যটকের কারণে মুকলি করা হব উরাং রাষ্ট্রীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প। আর এই উদ্যানখন মুকলি করার পূর্বে কি ধরনের সাজু হয়েছে বন বিভাগ সেই বিষয়ে জানি আমি চেষ্টা করি। আমার আছে DFO প্রদীপ্ত বড়া, জানি চেষ্টা করি যে উরাং রাষ্ট্রীয় উদ্যানখনতেই আসলতে এগারী বনকর্মীক বাঘে আক্রমণ করে মৃত্যুমুখত আক্রমণ করার ফলত মৃত্যুমুখত পড়েছিল। বর্তমান কি ধরনের পরিবেশ রাষ্ট্রীয় উদ্যানখন সেই বিষয়ে আমি জানি চেষ্টা করি, যেহেতু পর্যটক আহিব সুরক্ষার কারণে কি ব্যবস্থা করেছে সেই বিষয়ে আমি জানি চেষ্টা করি DFOর, যেহেতু
এক তারিখে মুকলি করা হব, কি ধরনের সাজু করা হয়েছে আপনার উদ্যানখন? আমার আপনাদের জানে যে আমার পর্যটন বর্ষ আছে, এই বর্ষ আমার 24-25 বর্ষ আমার 1 অক্টোবর আমি মুকলি করিম ওরাঙত। আমি তার কারণে কর্তৃপক্ষ পুরা সম্পূর্ণ সাজু হয়েছে, বিশেষকে আমি আমার যে টুরিস্ট রুট আছে বা বিভিন্ন আমার হেৰি সা সুবিধাখিনি আছে সেইখানে আমি রেডি করে লৈছো। আশা করো এবার টুরিস্টে ভালেই পাব। আর আপনাদের জানে আমার এলিফেন্ট সাফারিও আছে, জিপ সাফারিও আছে, উপভোগ করবো। আর আপনার মানে আমি এটা ফিল করছো কারণ আমার ইয়াত আপনার পর্যটকের কারণে যথেষ্ট সা সুবিধা একো নাই, বিশেষকে আমার যেটো নৈশ যাপনের কারণে যেটো সুবিধা লাগে। আমার এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রশান্তি লজ বলে আসলে সেই লজটো আপনার যা 2019 বন্ধ হয়ে আছে, সেইটাই আমার টুরিস্ট অহার বহুতখিনি বাধা সৃষ্টি হয়েছে। সেই কারণে সেই দৃষ্টি রাখি আমি আমার নিজাক বন বিভাগের ফলের আমি 9-6 টেন্টেড আমি কেম্প বনাইছো আর ওরাং নেচার কেম্প বলে, আর তাতে আমি রেস্টুরেন্টের ব্যবস্থা করছো যাতে মানে আমার টুরিস্ট সকল আহি আমার ইয়াত থাকিব পারে, সেই সুবিধা লব। সেই আশা করি এবার টুরিস্টের রেসপন্সটা ভাল হব। বিগত বর্ষত টুরিস্টের কি ধরনের সহায় আছে? মই কলে এই সা সুবিধা নোহার কারণে আমার যাওয়া বছর অনলি 4,500 টাকা মানুষ আইসিল, 4,500 মানুষ, তারে 50 জন আমার বিদেশি পর্যটক আসলে। আর আমার রেভিনিউ বলে কবলে 7.5 লাখ টাকা আমার রেভিনিউ ওলাইছিল। আশা করি এবার সেই পরিস্থিতি অল্প সলনি হব। কি কি চাহ পাই পর্যটক আহিলে? পর্যটক আহিলে আপনাদের জানে আমার ওরাঙত আমার গড় রাইনো পায়, গড় পায়, পহু পায়, বিভিন্ন বনরে গাহরি পায়, বনরে মৌ পায়, আর বাঘ আছেই। আপনাদের জানে যে আমার ওরাং বিশ্বর ভিতরে ঘনত্ব বেশি বাঘর বসতির, সেই কারণে বাঘও দেখার চান্সেস বহুত বেশি হয়। আর লগতে আমার বিদেশি প্রবাসী যে চড়াইবিলাক আহি পায়, আমার যেখানে ওয়েটল্যান্ড আছে তাত তালুক আহে, হেতু তেলকে উপভোগ করিও পারিব। আৰু ইপিনে দেশী বিদেশী পর্যটকৰ বাবে মুকলি কৰি দিয়া হল মানস ৰাষ্ট্ৰীয় উদ্যান। কিন্তু বৰপেটা ৰোড মানস ৰাষ্ট্ৰীয় উদ্যান সংযোগী ঘাইপথৰ জৰাজীৰ্ণ অৱস্থাই পর্যটকৰ বাবে এক আহুকলীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি কৰাৰ আশংকা কৰিছে অঞ্চলবাসী ৰাইজ তথা প্ৰকৃতি প্ৰেমীয়ে। কিয়নো ৰাষ্ট্ৰীয় ঘাইপথটোৰ জৰাজীৰ্ণ অৱস্থাই ইতিমধ্যে পথটোৰ যাতায়াত কৰা ৰাইজক জ্বলা-কলা খুৱাই আহিছে। এনে অৱস্থাত ৰাষ্ট্ৰীয় উদ্যানখন মুকলি হৈছে যদিও দেশী বিদেশী পৰ্যটক ইয়ালৈ কেনেদৰে আহিব আৰু আহিলেও কি পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব তাক লৈ বৰপেটা ৰোডবাসী চিন্তিত হৈছে। উল্লেখযোগ্য যে বৰপেটা ৰোডৰ মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান সংযোগী পথটো এজাক বৰষুণতেই জলমগ্ন হৈ পৰে। আনহাতে পথত সৃষ্টি হৈছে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর, যার বাবে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হৈছে যাতায়াতের ক্ষেত্র। হয় চক, আমার এই রাস্তাটো মানা রাষ্ট্রীয় উদ্যানের একটা মুখ্য পথ। এই রাস্তায় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যটক এই রাস্তায় অহা যাওয়া করে। আর যেহেতু যাওয়াকালি আমার মানা রাষ্ট্রীয় উদ্যানখন ওপেনিং করলে, মুকলি করলে, গতি আজিরেপরা অর্থাৎ যাওয়াকালি এবার আরম্ভ হয়েছে পর্যটক যাওয়ার। বিভিন্ন মানহত যায়, বিভিন্ন ধরনের যে মানহর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, তার জীব জন্তুবর উপভোগ করব। কিন্তু এই সময়ত এই রাস্তাটির যে পতলক অবস্থা, এটা দুর্ভাগ্যজনক কথা। এই আমি ইন্টারন্যাশনাল রাস্তা বলে কব লাগবে, কিন্তু এই সরকারখানে কোনো গুরুত্ব আরোপ করা নাই। কিন্তু আমি অনুরোধ জানাইছো এই সরকারখনক এই যে মানহর যে মুখ্য প্রবেশদ্বার রাস্তা, এই রাস্তাটি অনতিপলমে মেরামতি করে সুন্দর এখন রাস্তা, বিজ্ঞানসম্মতভাবে রাস্তাটি মেরামতি করব লাগে। ভয়ঙ্কর বানত বিধ্বস্ত হিমালয়ান দেশ নেপাল। এই পর্যন্ত নেপালত হওয়া বান ভূমিস্খলনের ফলত 170 জনলৈ বৃদ্ধি পাইছে মৃতকর সংখ্যা। বানপানী আর ভূমিস্খলনে ধ্বংসস্তূপত পরিণত করেছে নেপালক। বান আর ভূমিস্খলনত নেপালের কেবাখনো জেলা প্রভাবান্বিত হয়েছে। রাজধানী শহর কাঠমান্ডুর সমীপবর্তী কেবাখনো ঠাইত বান ভূমিস্খলনের প্রভাব পড়েছে।
নেপালের গৃহ বিভাগে প্রকাশ করা তথ্য অনুসরি দেশখনত 4,000 অধিক লোক আক্রান্ত হয়েছে বান ভূমিস্খলনত। বহু ঠাইত রাস্তা ঘাট ঘর বাড়ি উঠাই নিছে পাহাড়ের নামি অহা পানির ঢলে। একদরে ভূমিস্খলনের ফলত বহুকটা বাসগৃহ পোত খাইছে মাটির তলত। বান ভূমিস্খলনত 111 লোক আহত হয়েছে। বান আক্রান্ত লোকসলক উদ্ধারের বাবে নিরন্তর অভিযান চলাই আছে নেপালের সেনাবাহিনীকে ধরে দুর্যোগ প্রশমন বিভাগের জওয়ান সকলে। ইতিমধ্যে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারের জড়িয়ে 162 লোক উদ্ধার করে বানপীড়িত অঞ্চলের নিরাপদ স্থানলৈ স্থানান্তর করা হয়েছে। নেপালের কাবেরী সিন্ধুলি ললিতপুর জেলাত বান পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠিছে। বানপীড়িত অঞ্চলত আবদ্ধ হয়ে থাকা লোকসলক যোগান ধরা হয়েছে খাদ্য আর লাগতিয়াল সামগ্রী। ইতিমধ্যে বানপীড়িত লোকসলের স্বাস্থ্য শিবির স্থাপন করেছে উদ্ধারকারী দলে। আহতসকলক ভর্তি করা হয়েছে হাসপাতালত। মুঠর উপর বান বিভীষিকা বিপর্যস্ত করে তুলিছে নেপালের জনজীবন। লাইভ আওয়ারত আমি খবরের ধারা অব্যাহত রাখিম। সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির।